न्यूज एक्सप्रेस कोचबिहार स्पॉन्सर बाय न्यूटिया गेटवेल मल्टी स्पेशलिटी हॉस्पिटल शिलीगुड़ी। नमस्कार डिजिटल बांग्ला न्यूज एक्सप्रेस कोचबिहार আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনী। কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচির বুধবার ছিল শেষ দিন। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘুঘুমারি হোমিওপ্যাথি কলেজের মাঠে জনসভা শেষে কোচবিহার শহরে হয়ে তার যাত্রাপথ ছিল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের কাকরিবাড়ি এলাকায়। এই যাত্রাপথ কোচবিহার শহরের রেলঘুমটি এবং গুঞ্জমারি এলাকার রাস্তার পাশে উৎসাহিত মানুষদের দেখে গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খারিজা কাকরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় যোগ দেওয়ার পর বুধবার কোচবিহার নাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা ইউনিয়ন ক্লাবের মাঠে জনসভায় যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জনসভার শেষেই প্রার্থী বাছাইয়ের ভোটদানের ব্যবস্থা ছিল। প্রত্যেকটি জায়গাতেই শান্তিপূর্ণ উপায়ে ভোট হয়েছে বলে বলা যেতে পারে। এই তিনটি জনসভায় বক্তব্য রাখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত বারো কোদালি এক নং গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। এখানেই বাড়ি পদ্ম পুরস্কার জয়ী ডাক্তার ধর্মনারায়ণ বর্মার বাড়ি। এদিন তার বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় কুড়ি মিনিট ডাক্তার ধর্ম নারায়ণ বর্মার সাথে আলাপচারিতা সারেন তিনি, চা পান করেন তার বাড়িতে। বিশেষ করে ভাষা নিয়ে, গবেষণা নিয়ে যেভাবে উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, আমাদের কাছে সকলের কাছে উনি সমাজের গর্ব এবং শুধু কুচবিহার বা এই জেলার নয়, বাংলার গর্ব। সুতরাং আমি অনেকবার আসবো আসবো করে আসা হয়নি। এবার যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দু নম্বর ব্লকে আমার তুফানগঞ্জে কর্মসূচি ছিল, সেই জন্য একবার ঠিক করেছিলাম যে যাওয়ার পথে ওনাকে দেখে যাব। তো উনি ঠিক আছেন, ভালো আছেন, পায়ে একটু যন্ত্রণা রয়েছেন। আমি বলেছি আমি কলকাতা থেকে যদি ডাক্তার পাঠিয়ে একটু দেখার ব্যবস্থা করে দিতে পারি, আমি আগামী দিনে সেটা করার চেষ্টা করব। এরপর জনজোয়ারে ভেসে তিনি হাজির হন তুফানগঞ্জ শহরে তুফানগঞ্জ মহকুমা ক্রিয়া সংস্থার মাঠে। এখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু ফেলা হয়েছে। সন্ধ্যে ছটা নাগাদ এখানেই নেতৃত্বদের নিয়ে অধিবেশন এবং গ্রাম বাংলার মতামত শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার রাত্রি যাপনের ব্যবস্থাও করা হয়েছে এখানেই। কোচবিহার জেলার চারটি বিধানসভা কেন্দ্রের মোট 68টি গ্রাম পঞ্চায়েতের দলীয় পদাধিকারীরা এবং কর্মীরা উপস্থিত এই অধিবেশনে। মোট 68টি তাঁবু বসেছে এখানে। প্রতিটি তাঁবুতেই 30 থেকে 40 জন করে দলীয় পদাধিকারীরা থাকবেন। চারটি বিধানসভার মধ্যে কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাচাবাড়ি বিধানসভা কেন্দ্র এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র। প্রতিটি তাঁবুতেই আলাদা আলাদা করে গ্রাম পঞ্চায়েতের নাম লেখা রয়েছে। সেই তাঁবুতে সেই অঞ্চলের দলীয় পদাধিকারীরা এবং কর্মীরা থাকবেন। এখানেই সরাসরি দলীয় পদাধিকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন, যার মূল লক্ষ্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। এখানেও তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে ফ্লপ শো বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। দেখুন, এই বিষয় নিয়ে বলবার কিছু নেই, তবে একটা কথাই বলবো। গতকালকের প্রথম দিনের যে ভাইপোর ফ্লপ শো, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। কুচবিহারের যখনই যেখানে গিয়েছে, যেই মঞ্চে গিয়েছে, সেই মঞ্চে সামনে যারা সাধারণ মানুষ এসেছিলেন তারা মুখ ফিরিয়ে চলে গেছেন, এবং যারা সেখানে প্রার্থী নির্বাচনের জন্য গিয়েছিলেন তারা নিজেদের মধ্যেই গণ্ডগোল করেছে। অতএব প্রথম দিনের যে শো, সেই শো কিন্তু পুরো ফ্লপ শোতে পরিণত হয়েছে। বাংলায় একটা প্রবাদ রয়েছে, গায়ে মানে না আপনি মোড়ল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রামে গ্রামে যাচ্ছেন, তিনি কখনো বুথের রাজনীতি করেছেন? প্যারাশুট থেকে নেমে এসে আজকে তিনি বুথে যাচ্ছেন এসি গাড়ি নিয়ে, সেখানে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে বিলাসবহুল টেন্ট
সেখানে বানানো হচ্ছে, এই অর্থ কোথার থেকে আসছে? আমার মনে হয় সময় এসছে সাধারণ মানুষের সেই প্রশ্ন করবার। আমরা কংগ্রেসের ক্ষেত্রে দেখেছি এক এখন যিনি কংগ্রেসের যুবরাজ রয়েছেন কিভাবে তার দলটাকে শেষ করে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট, ঠিক একইভাবে আমরা ভাইপোকেও দেখছি সেই তৃণমূল কংগ্রেসটাকে উঠিয়ে দেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট। অতএব এই কার্যকর্মসূচিকে আমরা স্বাগত জানাই। এখনকার মতো এই পর্যন্তই। কোচবিহার জেলার সমস্ত খবর দেখতে নজর রাখুন ডিজিটাল বাংলা হাই নিউজ চ্যানেলে প্রতিদিন রাত 9টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।